আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে, পায়খানা হচ্ছে না? কোনো প্রবলেম না, আমাদের জুয়েল ভাই তো আছে, কি বলেন জুয়েল ভাই? হ্যাঁ অবশ্যই, যে কোনো কাজে এই বান্দা হাজির। আচ্ছা, তার মানে টিকটকারদের একজনেরও আজকে মন ভালো নেই, কিন্তু কেন? কেন ওদের মন ভালো না থাকলে তো আমাদের প্রবলেম, কারণ তারাই তো আমাদের বিনোদনের একমাত্র খোরাক। তারা নিজেদেরকে ভাইরাল করার নেশায় উল্টাপাল্টা কাজ করে, জন্যই আমরা এত এত বিনোদন পাই, যদি ওইগুলাকে বিনোদন কম ক্রিঞ্জ বেশি বলে। তারপরও তাদের মন খারাপ থাকলে তো চলবে না, কারণ তারা আমাদের সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। তারা না থাকলে পদ্মা সেতু হওয়া তো কোনোভাবেই পসিবল ছিল না, কারণ তাদের টাকাতেই তো পদ্মা সেতু হয়েছে। আমার টাকায় আমার সেতু, 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 আমার টাকায় আমার সেতু। রুকো যারা, সবর করো। কেন, কি হয়েছে? শেখ হাসিনা নিজের টাকা পদ্মা সেতু করেছে। এটা কোনো কথা? নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো না, ঠিক কথা বলবো না, আজকে আমি খুঁজে বের করার চেষ্টা করব আমাদের জাতীয় সম্পদ টিকটকারদের কেন মন ভালো নেই। কারণ তাদের মন খারাপ থাকলে তো ফিউচারের অনেক বড় বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। মানে আবার কি, তাদের টাকা ছাড়া কোনো কিছু পসিবল নাকি? ভাবাই তো উচিত না। সো আজারা কাউকাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। আজকে আমার মন ভালো নেই। কেন, বাসা থেকে ইদের মার্কেট করে দেয় নাই? তাইলে টাকা নেন নিয়ে নিজে মার্কেট করে নেন, নাকি তাও দিতে চাই নাই? তাইলে কুরবানির গরু বয়ফ্রেন্ড তো আছে, তারই কুরবানি দিয়ে দেন না, মানে তার থেকে মার্কেট করে তারাই খেয়ে দেন? ও, তার মানে আপনি ভালো মেয়ে। তাইলে আঙ্কেল আন্টি, এটা কিন্তু আসলেই খারাপ হচ্ছে। আরে আপনাদের তো বুঝতে হবে, আপনার মেয়ে এখন শুধু আপনাদের মেয়ে নাই, সে এখন জাতীয় সম্পদ, তার টাকায় অনেক বড় বড় কিছু হচ্ছে। আমার টাকায় আমার সেতু, আমার টাকায় আমার সেতু। সো প্লিজ, তারে মার্কেট কইরা দিয়ে তার মন ভালো কইরা দেন। আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? নিশ্চয়ই স্কুলে গিয়ে পড়া পারো নাই, তাই বেতের বাড়ি পড়ছে পিছনে? তাহলে কি, আজকে আমার মন ভালো নেই? তাহলে নিশ্চয়ই কাউরে প্রপোজ করছো, আর সে ডিরেক্টলি রিফিউজ করে দিছে। বুঝি তো বুঝি, একটু হলেও বুঝি, বাট বুঝলাম না, এত সুন্দর সুইট কিউট একটা মেয়ে কেমনে কেউ রিফিউজ করে? ভাই তোর 10টা জিএফ থাকলেও তো না করা একদমই উচিত হয় নাই। আজকে আমার মন ভালো নেই। ঠিক আছে বুঝলাম, আপনার মন ভালো নেই, কিন্তু বইয়ের মাথায় থেকে ব্যান ক্লিপ খুইলা নিয়ে নিজের মাথায় পয়লা ঠিক কি বোঝাতে চাইলেন বুঝলাম না। আপনার কি ছেলে পছন্দ নাকি? তাহলে নিশ্চয়ই এই বউরে পছন্দ হয় নাই। আগেই বুঝছিলাম এসব টিকটকারদের বন্ধুর বউকে বেশি পছন্দ হয়। না এভাবে তো পসিবল না, এরা তো কেউ শিকারই করে না, এদের কেন মন ভালো নাই না বললে কেমনে জানবো আমি? যাই হোক, আর একটু ট্রাই করে দেখি। আজকে আমার মন ভালো নেই। মাইনা নিলাম ভাই তোর মন ভালো নাই, বাট এইটা কেমন ভিডিও, ফাঁক ফুঁক দিয়ে কথা বলা, মানে একটা সিম্পল ভিডিও বানাতে গিয়ে এটাকে কিভাবে ক্রিঞ্জ বানানো যায় সেটা এরা খুব ভালো করেই জানে। আসলে এদেরই বা কি দোষ, এরা তো জানে ভিডিওতে ক্রিঞ্জের লেভেল যত বেশি ভিউজও তত বেশি, যার ফলে ক্রিঞ্জ থেকে এরা বের হতেই পারে না। আজকে আমার মন ভালো নেই। দেখ ভাই তোর মন ভালো নাই, তুই বাসায় বসে থাক, এভাবে ভিডিও করে বলার কি আছে? আর যদি ভিডিও করে বলবি তাহলে মন কেন ভালো নেই সেটাও বলে দে, আমি তো খুঁজতে খুঁজতে একেবারে পেরেশানি হয়ে গেলাম। আজকে আমার মন ভালো নেই। আপনার আবার কি হয়েছে, প্রেমে সেগা টেকা খেয়েছেন নাকি? তাইলে আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ সে তো বুঝলাম, বাট কেন ভালো নাই জানি না। কি জানেন তাইলে? আজকে আমার মন ভালো নেই। বাইরে এসে তো বুঝতেই পারছি মন ভালো নেই, বাট কেন? আচ্ছা থামেন, আপনার কি বউ চলে গেছে? তাইলে আজকে আমার মন ভালো নেই। ভাইরে তুই যা তো চোখের সামনে থেকে যা, নইলে কিন্তু কখন হাত মাঠ উঠাই দিব নিয়ে একটা বেদি খিস্তে অবস্থা হয়ে যাবেন কিন্তু। আজকে আমার মন ভালো নেই। ধুরু, ভিডিওই বানাবো না। নাও কাম টু দা পয়েন্ট, টিকটক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি উঠতে বসতে খাইতে ঘুমাইতে শুধু গোবর দেখবেন। এদের মাথায় গোবর, আইডিতে গোবর, যেখানে যায় সেখানে শুধু গোবর আর গোবর। একটা ভালো জিনিসকে কিভাবে গোবরে পরিণত করতে হয় এরা সেটা ভালো করেই জানে। এদের কাছে ফেম টাইম এই, নিজের কিংবা ফ্যামিলির মান সম্মান এদের কাছে কিছুই না। তারপরও বলবো প্লিজ আপনারা এগুলো বাদ দিয়ে সঠিক পথে আসেন, দেখেন আপনার প্রতি মানুষের সম্মানটাই অনেক গুণ বেড়ে যাবে। সো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ অতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ। তবে নামটা প্রয়োজনটা লিখে SMS দিবেন। আল্লাহ হাফেজ।